নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব পিএসসির জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই গ্রুপ ভার্বের ওপরে আমি আপনাদের প্রথম ক্লাসটি দেব। এবার আমি একটু বলে রাখি যে আমাদের অলরেডি এই কোর্সটির সাথে সাথে আমাদের কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে কিন্তু অলরেডি আমাদের যে মক টেস্টের যে সিরিজ শুরু হয়েছিল, সেই মক টেস্ট সিরিজের কিন্তু অলরেডি 10টা আমাদের ইউটিউবে পাবলিশ করে দেওয়া হয়েছে, এবং বাকি যে 11 নম্বর থেকে যে 40 নম্বর যে মক টেস্ট আছে তার অলরেডি ক্লাস কিন্তু টেলিগ্রামে শুরু হয়ে গেছে। তো যারা বন্ধুরা আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, তারা কিন্তু এই ডেসক্রিপশন বক্সের নিচে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই সেই লিঙ্কটিতে জয়েন করে যাবেন। আর আমি যে ক্লাসগুলো এবার থেকে দিচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু শুধু WBCS নয়, সেগুলো কিন্তু আগত PSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি আজকের এই ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বের ওপরে ইংলিশ ক্লাসটি। বন্ধুরা, আজকে আমি যে গ্রুপ ভার্বগুলো করাবো সেই গ্রুপ ভার্বের আজকে আমি ব্রিং দিয়ে যে গ্রুপ ভার্বগুলো আসে সেইগুলোই কিন্তু আমি আপনাদের আজকে করাবো ব্রিং দিয়ে। ব্রিং থেকে এইগুলো করলে আপনার আর কোনো কিছুই করতে হবে না, কারণ ব্রিং দিয়ে যাই প্রেজাল ভার্ব আসবে বা গ্রুপ ভার্ব আসবে সেগুলো কিন্তু আপনার সরাসরি করে দিতে পারবেন। তো আজকে আমি ব্রিং দিয়ে আপনাদের এই প্রেজাল ভার্বগুলো বা গ্রুপ ভার্বগুলো করাচ্ছি। তো ব্রিং থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে, প্রথমেই যেটি দেয় সেটা হচ্ছে ব্রিং অন। খুব ইম্পর্টেন্ট, আপনাকে জানতে হবে যে ব্রিং অন মানে কি। ব্রিং অন মানে হচ্ছে প্রডিউস করা। কি বললাম? প্রডিউস করা। ব্রিং অন মানে হচ্ছে প্রডিউস করা। আপনারা কিন্তু এগুলো একটু লিখে নেবেন, কিন্তু বন্ধুরা পুরো নোট আকারে লিখে নেবেন। ব্রিং অন মানে হচ্ছে প্রডিউস করা বা কোনো উৎপন্ন করা। কিরকম? এখানে একটা এক্সাম্পল দিই, আপনাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আইডিয়ালনেস, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। আইডিয়ালনেস, আইডিয়ালনেস ব্রিংস অন, ব্রিংস অন পভার্টি। আইডিয়ালনেস ব্রিংস অন পভার্টি। তাহলে বাংলাটা কি? অলসতা, প্রবণতা বা দরিদ্রতা এনে দেয় বা উৎপন্ন করে বা তৈরি করে। আমি কি বলেছি? ব্রিং অন মানে হচ্ছে প্রডিউস করা। তাহলে আপনাকে এই ব্রিং অন এর মানেটা জানতে হবে, তবেই কিন্তু আপনি এটি করতে পারবেন। তাহলে আপনি যেটি করবেন, আমি বেসিক নিয়মটি বলে দিচ্ছি, আপনি যেটি করবেন, আমি যেই এগুলো লিখছি ব্রিং অন ব্র্যাকেটে যে মানে মানেগুলো লিখে দিচ্ছি সেগুলো আপনারা শুধু নোট করে রাখবেন। এইটুকু জানলেই আপনারা যে কোনো যাই সেন্টেন্স দিক আপনি কোন ফ্রেজাল ভার্ব বসবে আপনি সরাসরি করে দিতে পারবেন। বোঝা গেল? তাহলে ব্রিং অন মানে কি? প্রডিউস করা। আইডিয়ালনেস ব্রিংস অন পভার্টি, অর্থাৎ অলসতা, দারিদ্রতা বা প্রবণতা নিয়ে আসে। তারপরেরটিতে আসুন। তারপরে হচ্ছে ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে কি? ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কজ টু হ্যাপেন। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কজ টু হ্যাপেন, কোনো ঘটনার কারণ। ব্রিং টু হ্যাপেন, অর্থাৎ কোনো কিছু ঘটনার কারণ। একটা সেন্টেন্স বলি, আরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সট্রাভ্যাগেন্স, এক্সট্রাভ্যাগেন্স, সরি, এক্সট্রাভ্যাগেন্স ব্রিংস অ্যাবাউট, ব্রিংস অ্যাবাউট ওয়ান রুইন। বাংলাটা আমি বলে দিচ্ছি, ব্রিংস অ্যাবাউট বসলো, অর্থাৎ অতি খরুচে দেয়। এক্সট্রাভ্যাগেন্স মানে কি? অতি খরুচে যে, তাকে বলা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট, সেখান থেকে এসছে এক্সট্রাভ্যাগেন্স। অর্থাৎ অতি খরুচেতা, অতু মানে অতি মানে খরুচেতা মানে যে অতিরিক্ত খরচ করে যিনি, অতি খরুচেতা ব্রিংস অ্যাবাউট, অর্থাৎ কোনো কারোর ধ্বংসযজ্ঞ ঘটায় বা নিয়ে আসে। কি বললাম? অতি, তাহলে এটা লিখে নিন, এক্সট্রাভ্যাগেন্স মানে হচ্ছে অতি খরুচতা বা অতু অতি খরুচে। তাহলে অতি খরুচতা বা অতি খরুচে যিনি, ব্রিংস অ্যাবাউট ওয়ান রুইন, অর্থাৎ অতি খরুচতা বা অতি খরুচে যে,
সেটা কি হয় না, কারোর একজনের পক্ষে ধ্বংসযজ্ঞ ঘটায় বা নিয়ে আসে। তাহলে অতি খরুচেতা একজনের জন্য বা কারোর ধ্বংসাবশেষ বা ধ্বংসযজ্ঞ নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমি বসাবো, আমি কি বলেছি, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কজ টু হ্যাপেন, অর্থাৎ কোনো ঘটনার কারণ। তাহলে ঘটনাটা কি ঘটেছে, কি ধ্বংস ঘটেছে, ধ্বংস ধ্বংসপ্রাপ্ত হয়েছে হতে পারে, কার জন্য, কারণটা কি, এক্সট্রা ভ্যাগেন্স অর্থাৎ অতি খরুচতার জন্য, কজ টু হ্যাপেন আমি বলেছি ঘটনার কারণ। তাহলে এক্সট্রা ভ্যাগেন্স ব্রিংস অ্যাবাউট ওয়ান রুইন, অর্থাৎ অতি খরুচতা একজনের বা কারোর ধ্বংসযজ্ঞ নিয়ে আসে বা আনতে পারে, তাহলে এটা হচ্ছে ঘটনার কারণ, এক্সট্রা ভ্যাগেন্সটা। বোঝা গেল, তাহলে ব্রিং অ্যাবাউট বোঝা গেল, ব্রিং অ্যাবাউট হয়ে গেল। পরবর্তী যেটি আছে সেটিও খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্রিং ডাউন। ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে কি, ব্রিং ডাউন মানে হচ্ছে ওভারথ্রো করা বা পদচ্যুত করা, পদচ্যুত করা। ব্রিং ডাউন মানে কি, ওভারথ্রো করা বা পদচ্যুত করা, আমরা বলি না ওভারথ্রো করে দেয়া, মানে পদচ্যুত করা। বোঝা গেল, ওভারথ্রো বা পদচ্যুত করা। একটা এক্সাম্পল দিই, দ্য টাইরেন্ট ওয়াজ ব্রট ডাউন, যেহেতু আমি ব্রট কেন আনলাম, ব্রিং ব্রট, ব্রিং এর পাস্ট, ব্রিং এর পাস্ট ফর্ম কি ব্রট, BROUGHT, যেহেতু এখানে ওয়াজ আছে তাই জন্য আমি ব্রটটি নিয়ে এলাম। বোঝা গেল, দ্য টাইরেন্ট ওয়াজ ব্রট ডাউন, অর্থাৎ বাংলাটা কি, বাংলাটা হচ্ছে অত্যাচারীকে পদচ্যুত করা হয়েছিল। দ্য টাইরেন্ট মানে অত্যাচারিত, যে তাকে বলে টাইরেন্ট রুলার, তাহলে দ্য টাইরেন্ট ওয়াজ ব্রট ডাউন, অর্থাৎ অত্যাচারীটিকে পদচ্যুত করা হয়েছিল। তাহলে ব্রিং ডাউন মানে কি, পদচ্যুত করা। পরবর্তীতে দেখুন, পরবর্তী হচ্ছে ব্রিং আপ, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রিং আপ, ব্রিং আপ মানে কি, ব্রিং আপ মানে হচ্ছে রেয়ার বা প্রতিপালন করা। কি বললাম, ব্রিং আপ মানে হচ্ছে রেয়ার বা প্রতিপালন করা বা লালন পালন করা, যাই বলবেন, লালন পালন করা, মানেগুলো কিন্তু জানতে হবে। হি, এটা দিয়ে কি হতে পারে, হি ব্রটস আপ, হি ব্রট আপ লটস অফ অরফ্যান, হি ব্রটস আপ লটস অফ অরফ্যান। তাহলে দেখুন, এই ব্রট কেন ব্রটস করলাম, আমি এই ব্রিং থেকে আমি কি করলাম, এর পাস্ট ফর্মটি করে দিলাম, অর্থাৎ সে, সে প্রচুর অনাথদের লালন পালন করেছিল, সে প্রচুর অনাথদের লালন পালন করেছিল। হি ব্রট আপ লট অফ অরফান, তাহলে ব্রট আপ মানেটা কি, ব্রট আপ মানেটা কি হলো, প্রতিপালন বা লালন পালন করা। তাহলে ব্রিং আপ মানে হলো প্রতিপালন বা লালন পালন করা, এই ব্রিং এরই কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। পরীক্ষার সময় কিন্তু এই ব্রট যদি দেয় তাহলে কিন্তু আপনারা ধরে নেবেন ব্রিংটা তার কিন্তু প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্মটা দিয়েছে। বোঝা গেল, পরবর্তী যেটি আছে, পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা এবার আসুন ব্রিং আন্ডার, ব্রিং আন্ডার এর মানেটা কি আপনাকে জানতে হবে। ব্রিং আন্ডার মানে হচ্ছে বশীভূত করা, বশীভূত বা সাবডিউ, বশীভূত বা সাবডিউ। তাহলে ব্রিং আন্ডার মানে হচ্ছে বশীভূত, একটা সেন্টেন্স বলি তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্য কিং কুইকলি কুইকলি ব্রিংস আন্ডার দ্য রিবেল, দ্য কিং কুইকলি ব্রিংস আন্ডার দ্য, ব্রিংস আন্ডার দ্য রিবেল। তাহলে কি হলো বাংলাটা, বাংলাটা হচ্ছে রাজাটি দ্রুত বিদ্রোহীদের বশীভূত বা অধীনে আনেন। তাহলে বশীভূত হওয়া বা অধীনে আনা একই ব্যাপার, কারণ অধীনে আনা মানেই তো সে বশীভূত হওয়া। তাহলে ব্রিং আন্ডার মানেটা আপনাকে জানতে হবে, ব্রিং আন্ডার মানে কি, বশীভূত হওয়া। তাহলে আপনাকে বাংলাটা কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু আপনি এটি করতে পারবেন। তাহলে দ্য কিং কুইকলি ব্রিংস আন্ডার দ্য রিবেল, অর্থাৎ রাজাটি দ্রুত বিদ্রোহীদের অধীনে এনেছিলেন। বোঝা গেল, আনে। পরবর্তীতে দেখুন, বলেছে ব্রিং রাউন্ড, ব্রিং রাউন্ড, ব্রিং রাউন্ড মানে কি, ব্রিং রাউন্ড মানে হচ্ছে জ্ঞান ফেরানো, জ্ঞান ফেরানো। অর্থাৎ আমি যদি এটাকে ইংলিশে যদি আমি একটু সেন্টেন্স আকারে লিখি তাহলে হচ্ছে রিস্টোর হিজ, রিস্টোর টু কনসিয়াসনেস, কনসিয়াসনেস অর্থাৎ জ্ঞান ফেরানো, রিস্টোর টু কনসিয়াসনেস অর্থাৎ জ্ঞান ফেরানো, এটা হচ্ছে বাংলাটা।
এবার একটা আমি এক্সাম্পল লিখছি, দ্য ফেইন্টেড, দ্য ফেইন্টেড ওল্ড ওয়া সুন ব্রট রাউন্ড। এবার আমি আবারও বলি যে ব্রট কেন হলো, ওই যে ব্রিং ইন থেকে তার পাস্ট ফর্ম করা হলো, যেহেতু এখানে ওয়াশ আছে তাই জন্য কি হলো, ব্রট হলো। তাহলে ব্রিং রাউন্ড মানে কি, জ্ঞান ফেরানো, রিস্টোর টু কনসিয়াসনেস মানে জ্ঞান ফেরানো। তাহলে দ্য ফেইন্টেড ওল্ড ওয়াজ সুন ব্রট রাউন্ড, তাহলে কি ওর বাংলাটা কি, অজ্ঞান হয়ে যাওয়া বৃদ্ধকে শীঘ্রই জ্ঞান ফিরিয়ে আনা হয়েছিল। অজ্ঞান হয়ে যাওয়া বৃদ্ধকে শীঘ্রই, শুন, শীঘ্রই জ্ঞান ফিরিয়ে আনা হয়েছিল। তাহলে ব্রিং রাউন্ড হচ্ছে মানে হচ্ছে জ্ঞান ফেরানো। বোঝা গেল বন্ধুরা, ব্রিং দিয়ে যে কটা আমি আপনাদের করালাম এর বাইরে আসে না, এর মধ্যেই আসে। আপনারা যেই কটি করালাম সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবেন এবং প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন বা যত প্রতিদিন ঘাঁটাঘাঁটি করবেন ততই কিন্তু আপনাদের এটা মেমোরাইজ থাকবে। যদি বন্ধুরা ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো অসুবিধা থাকে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর ক্লাসগুলি কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে আপনারা কিন্তু শেয়ার করে দেবেন। আমি পরবর্তী ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ ফেজাল ভাব নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে, কিন্তু যদি পরবর্তী ক্লাসটিকে আপনাকে অ্যাটেন্ড করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।